সুপ্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তাজেক প্রধান কিন্ডারগার্টেন উচ্চ বিদ্যালয়ের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, আমরাও সুস্থ আছি বিদায় তোমাদের জন্য ক্লাসে দাঁড়িয়েছি। তোমরা অনেকেই আমাদের যে গত ক্লাসগুলির অ্যাসাইনমেন্ট অর্থাৎ এসডব্লিউ যেগুলি করেছো বা বোর্ডে যেগুলি আমরা করিয়েছি ওগুলি জমা করেছো। তোমরা প্রত্যেকেই ওইগুলি জমা করতে হবে, স্কুলে জমা দিতে হবে এবং ওইগুলির আলোকে তোমাদের যে নাম্বার সেটা আছে। আর যদি তুমি খাতা জমা না দাও তাহলে কিন্তু তুমি সেই নাম্বার থেকে বাদ পড়বে। সুতরাং যারা এখনও খাতাগুলি জমা দেও নাই অবশ্যই আজকের ক্লাস সহ চেষ্টা করবে খাতাগুলি জমা দেওয়ার জন্য। আমরা আজকে একটা অনুশীলনের অঙ্ক, যদিও সেটা ভাগের মধ্যে পড়ছে ভাগ, এবং কয়েকটি বানান দেখব, তারপরে এটা ছোট সংক্ষিপ্ত প্রশ্ন। তুমি এই প্রশ্নটা এখানে কেজির হিসাব করে 1000 গ্রাম সমান 1 কেজি, 1000-এর অর্ধেক 500 গ্রাম সমান 1/2 কেজি, 250 গ্রাম সমান 4/1 কেজি, 200 গ্রাম 5/1 কেজি, 100 গ্রাম 10/1 কেজি, 50 গ্রাম সমান 20/1 কেজি। এখানে তোমাকে যদি বলে 1 গ্রাম সমান কত কেজি, তাহলে তুমি সেটাও লিখতে পারবে 1 গ্রাম সমান 1000/1 কেজি। যদি তোমাকে প্রশ্ন করে কেজি কত কেজি, গ্রাম এত গ্রাম সমান কত কেজি, তাহলে তোমাকে উত্তর শুধু এক শর্ট একভাবে লিখবে 500 গ্রাম যদি বলে, অথবা 100 গ্রাম সমান কত কেজি, 10/1 কেজি, এতটুকু উত্তরটা হবে। 1 গ্রাম সমান, এটা অত্যন্ত সহজ, এবং কিন্তু সহজ হইলে যে সেটা বেশি, যেটা বেশি সহজ সেটা কিন্তু আসলে কঠিন, কারণ সহজ মনে করে অনেকেই ভুল করে। যদি তোমাকে 1 গ্রাম বলে তাহলে তুমি মনে রাখবে 1000/1 কেজি, যদি কেজি চায়। এবার শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এই অঙ্কটার মধ্যে যাই। 9 জন ছাত্র ছাত্রীর মধ্যে 378টি লিচু বন্টন করে দিলে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে। এখানে খেল করবে যে লিচুর সংখ্যা বেশি এবং ছাত্রছাত্রী 9 জন, এই ছাত্রছাত্রী 9 জন। তুমি এইভাবে 9 দিয়ে যদি ভাগ করো, 9-এর নামটা 4 পর্যন্ত, 4 9 36, 37 থেকে 36 চলে গেলে 1 থাকে, এই 18-র এই 8 রয়ে গেল, এখানে নামালাম 18 হলো, 9 দ্বিগুণে 18, 42টি, অর্থাৎ 378টি লিচু 9 জন ছাত্রছাত্রীর মধ্যে বণ্টন করে দিলে প্রত্যেকে 42টি করে পাবে। দেখো উত্তরটা তুমি কীভাবে, অনেকে উত্তরটা ঠিক মতো লেখো না, শুধু এতটি, এতটি কি, দেখো উত্তরটা কীভাবে চায়, প্রত্যেকে কয়টি করে লিচু পাবে। তুমি এখানে লিখবে প্রত্যেকে ভাগ করে ভাগফল যা পাইলা সেটাই, প্রত্যেকে 42টি করে লিচু পাবে, তোমার উত্তরটা হবে উত্তর প্রত্যেকে 42টি করে লিচু পাবে। এটা আবার আরেকটা পদ্ধতি তুমি করতে পারো, এখানে বলছে 9 জন ছাত্রছাত্রীর মধ্যে বণ্টন করতে বলছে, তার মানে 9 জনে পাবে 378টি, সুতরাং 1 জনে পাবে, ভাগ মানে কমে গেছে ভাগ, এই ভাগটা দেখো এই 9 দিয়ে ভাগ করেছি, এখানে এইভাবে, এখানে এইভাবে করেছি, তুমি এইভাবে করলেও পুরনো নাম্বার পাবে। অবশ্যই তুমি বাসাতে চেষ্টা করবে, মুখস্থ করার এখানে কিছু নেই, কখনোই তোমরা অঙ্ক মুখস্থ করবে না, বারবার করবে, তুমি নিজে সংখ্যা দিয়ে, তুমি নিজে নতুন করে তৈরি করে করে ভাগ করবে। যদি এখানে এরকমও বলতো, হয়তোবা এরকমও বলতে পারে যে অবশিষ্ট কয়টি রইল, এই প্রশ্নটা তোমাকে বলতে পারে,
যদি অবশিষ্টের কথা বলে তাহলে তো একটিও অবশিষ্ট রইল না। আর যদি এখানে মনে করো 79 থাকতো বা 80 থাকতো তাহলে দুটি থেকে যেত। যদি থেকে যায় প্রশ্নতে যদি বলে যে তাদেরকে বণ্টন করে দেওয়ার পরে কয়টি রয়ে গেল, যদি বিয়োগ করার পরে যদি পাও তাহলে বলবে এতটি রয়ে গেল, আর যদি ভাগে মিলে যায় তাহলে একটি অবশিষ্ট রইল না, তার মানে প্রত্যেকে 42টি করে পাবে। এবার দেখো এখানে বানান করে লিখো, এখানে এক সমস্ত দুই ভাগের এক, এখানে দেখো একক দশক শতক হাজার 9009, তোমাকে কিন্তু কথায় লিখতে হবে এখানে গণ একক দশক শতক হাজার অযুত। আমি তোমাদের বলছি অযুত এবং নিযুত যদি থাকে, অযুত থাকলে দুই গড় হাজারের হয়, নিযুত থাকলে দুই গড় লক্ষের হয়। এখানে দেখো দুই একক দশক শতক হাজার অযুত আছে, তার মানে এই দুইটা হাজারের, 17,505 এটা কিন্তু একটা। আমি তোমাদের বোঝাবার জন্য কমাটা দিয়েছি, এটা একটা 17,505। এখানে দেখো একক দশক শতক হাজার, এখানে অযুত আছে, তাহলে 10,001 10,001। এখানে দেখো বড় অঙ্কটা একটু বড়, এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, এখানে কিন্তু বলছিলাম আমি নিযুত যদি থাকে দুই গড় লক্ষের, তাহলে এখানে দুই গড় সামনে, তাহলে 22,00,000। তারপরে এই এটা চলে গেল একক দশক শতক হাজার অযুত, এখানে অযুত আছে, তাহলে এই দুইটা হবে হাজারের, দুই গড় হাজারের হবে, তার মানে এখানে এই দুই গড় হাজারের হইল। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 22,52,001। এখানে দেখো ইংরেজিতে লিখেছি 122, তার মানে 122, তোমাকে এইভাবে লিখতে হবে 1HUNDRED 100 TWENTY 20 TWO 122, এখানে 1010 OND 1THOUSAND 1010। শিক্ষার্থীবৃন্দ, এখানে তুমি যারা তোমাদের বাড়িতে দেখবে যারা ব্যাংকের থেকে টাকা উঠায় চেক লেখার সময় কিন্তু অনেক সময় ইংরেজিতে লিখতে হয়, ঠিক সেখান থেকেও তোমার শিখার আছে। শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তুমি এই বোর্ডের এইগুলি খেয়াল করবে, তোমার HWতে আজকের যে অ্যাসাইনমেন্ট আছে, আজকের যে লেখাগুলি, এই লেখাগুলি অবশ্যই তুমি বারবার অনুশীলন করবে। এবং আমি প্রতিটা ক্লাসে বলে থাকি তোমার এই লাইনটা, এই ডিজিটগুলি, অঙ্কগুলি ঘুরে যেতে পারে, নাম পরিবর্তন হতে পারে, তুমি অবশ্যই মুখস্থ করবে না, বুঝবে কতজনের মধ্যে কি পরিমাণ বণ্টন করে দেওয়া হয়েছে সেটাই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাই অ্যাসাইনমেন্টগুলি জমা দিবে এবং অবশ্যই অভিষেককে এসে টিচারদের সাথে যোগাযোগ করবে পরীক্ষার ব্যাপারে। তোমাদের সুস্থতা কামনা করে আজকের জন্য এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।